আসসালামু আলাইকুম ভিউয়ার্স, WKNET-কে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইন্টারেস্টিং, বিকজ আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব কিভাবে আপনার মোবাইল ফোনে ডাটা কানেকশন ছাড়া বা কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়া যে কোনো জায়গার লোকেশন দেখবেন আপনি অফলাইনে থেকেও। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে টোটালস আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, মনে করেন যে আজকে আপনি আপনার বাসা থেকে কোনো একটি জায়গায় বেড়াতে যাবেন বা ভ্রমণে যাবেন। আপনি যদি এখন আপনার বাসা থেকে সেই জায়গাটির লোকেশন ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু ওই জায়গায় গিয়েও কিন্তু আপনার সেই লোকেশনটি দেখতে পারবেন বা সেই লোকেশনে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনার মোবাইল ফোনে যদি ডাটা কানেকশন নাও থাকে তাহলেও কিন্তু যেতে পারবেন আপনি যদি সেই লোকেশনটি ডাউনলোড করে রাখেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনার সেই লোকেশনটি ডাউনলোড করবেন চলেন এবার সেটি আপনাকে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, আপনি সেই লোকেশনটি বা আপনি যে জায়গায় বেড়াতে যাইতেছেন বা ভ্রমণ করতে যাইতেছেন সেই লোকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল ফোনে থাকা যে গুগল ম্যাপ নামে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে যাবেন। এই অ্যাপসটি অবশ্য সব মোবাইল ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে, তারপরেও যদি আপনার মোবাইল ফোনে না দেওয়া থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটিতে চলে যাওয়ার পর এখান থেকে একদম কর্নারে যে আপনার ইমেইলের লোগোটি দেখতে পাইতেছেন এই লোগোতে ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করার পর এখান থেকে অফলাইন ম্যাপ নামে একটি অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার লোকেশন সিলেক্ট করার একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যে লোকেশনটি ডাউনলোড করতে চাইতেছেন এখান থেকে সেই লোকেশনটি সিলেক্ট করে দিবেন। এই লোকেশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলভাবে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু দেখবেন আপনার সেই লোকেশনটি ডাউনলোড হয়ে গেছে। যদি আপনার সেই লোকেশনটি ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কোনো ধরনের নেট কানেকশন নাও থাকে তাহলে কিন্তু যে কোনো সময়ে আপনি সেই লোকেশনটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়।